Ashit Sandosha, DJ Bapi, Dushaik Nambupol. প্রণাম হই জননী তব ডাঙ্গা চরণে মা। সে মেয়েটা রে আমি মনে করি যে আসবে না, মার কথা দাম আছে রে। মা গো আমার টাকা দাও, মা আমার টাকা দাও, মা ও মা ও মা ও মা মা গো ও মা টাকা দাও না মা। আচ্ছা আচ্ছা ও মা ও মা ও মা মা গো টাকা দাও না আমার, বিয়ে করিব আমি মা গো, বিয়ে করিব আমি মা গো, টাকা দাও না আমার। ছিদ্র করেছো বাবা? হ্যাঁ মা। বলো বিশ্বকর্মা। ও ছিদ্র ছিদ্র? হ্যাঁ বাবা। এত বড় ছিদ্র করেছি মা, তোমার ছটা সাতটা নাট যদি একসঙ্গে যায় টাকা পাবে না আমার পাগল ছেলের কথা তুমি শোনো না মা। তোমার কথা মতো আমরা গিয়েছিলাম ওই বাসর মাঝারে, বাসরের ঈশান কোণে করেছি ছিদ্র, হেমতালে রেখেছি বাদ্য, তোমার নাক যাইবার কালে নাগের নিঃশ্বাসে হেমতাল যাইবে উড়িয়া, সুতার সঞ্চয় নাক প্রবেশ করবে বাসর মাঝারে। বিশ্ব করে টাকা পয়সা আমি কোথায় পাবো বাবা? মা আমি তোমার একটি বর দিয়ে যাব। ওগো জননী, অধম সন্তানের কি বা বর দেবে মা? বর বাবা দাও। বিশ্ব করে মা আমি তোমার এই বর দিলাম মা, আমি যেদিন পূজা পাবো আমি সমাজারে মা আমার সঙ্গে তুমি পূজা পাবে। ওগো জননী, তোমার দেওয়া দান আমি মাথায় তুলে নিলাম মা, তুমি যেদিন পূজা পাবে এই বিশ্ব চরাচর মাঝারে, তোমার সাথে সাথে যেন পূজা পাই আমি এই বিশ্ব চরাচরে, সকলে পূজবে আমার বিশ্বকর্মা ঠাকুর বলে। ভাইরা বোনিরা আর বাবা ঠাকুর হয়েছে, একটু নকুন দানা গালে দিয়ে যা না বাবারা, কেউ আসিস একটু চিনি একটু বাতাসা বা ভেলি গুড় একটু গালে দিয়ে যা, আর বাবা ঠাকুর হয়েছে ঠাকুর। আরে বাবারে বাড়ি দিয়েছ মা গো টাকা দাও না আমার, বাবারে বাড়ি দিয়েছ মা গো টাকা দাও না আমার, ও মায়ো মায়ো টাকা দাও না আমার, ও মায়ো। মা আমাকে বর দিয়েছে আমি পূজা পাবো এই বিশ্ব চরাচর মাঝে। ও ওই জন্য ঠাকুর হয়েছিলে? হ্যাঁ। তুমি এইভাবে দাঁড়িয়ে ঠাকুর হয়েছিলে? একটা ঠাকুর হয়েছে দেখলে বেলিস কর্মা, একটা ঠাকুর হয়ে দাও মা, বেলিস কর্মা তুমি ঠাকুর শেষ করে ফেলবে। হ্যাঁ বিয়ে দেবো, কিন্তু এবছরে না সামনে বছর তোমাকে বিবাহ দেব। সামনের বছর? হ্যাঁ। এইভাবে তো প্রতি বছর বলছি এবছর হবে না, আর বছর হবে, আর বছর হবে না, তারপরে বছর হবে, শেষে কি আমার গাছপালা ধরে বিয়ে দেবো নাকি? আমি বললাম তো মেয়েটি এখন ছোট, আগের বছর তোমাকে বিবাহ দেবো। আরে কি করি বলেন মাইজি, হ্যাঁ
আমার মাথার চুল তো সব উঠে গেল। চলো বাড়ি চলো, এক্ষুনি বাপটা মারামারি করে লোকজন হাসা। বাজে কথা বলবে না, ঠিক বলছো? দেবো, সামনে বছর দেবে, সামনে বছর তোমাকে সুন্দর দেখে একটি মেয়ে দেখে তোমাকে বিবাহ দেবো। বাবা চলো, চলো মা বাসুর রেখে যাই, চলো বাসুরে দেখে যাই সহানুকা সাতালি পরে ও দেহে গো, বাসুরে দেখে যাই সহানুকা সাতালি পরে ও দেহে গো। রানী, তুমি কোথায় গেলে রানী? মহারাজ, তুমি কি বাসর ঘর দেখে ফিরে এসেছো? ফিরে এসেছি মহারাজ। কেমন হয়েছে বাসর ঘর? অতি সুন্দর হয়েছে, কিন্তু কিন্তু বাসর শানগণে পঞ্চল হে কলা পেয়েছে মহারাজ। তাতে কি হয়েছে রানী? মহারাজ, কামরারা কাজ করে লোহ বেশি হয়ে গেছে, তাই বোধ হয় ফেলে গেছে। তাহলে শুনুন মহারাজ, যে দ্বিতীয়বার আসবে কন্যা রানা সানে সেই জীবন করে পাঠিয়ে দিবে। কি হবে রানী? যে কন্যা অর্জুন করবে রান্ধন সেই কন্যা হইবে তাই যদি সত্য হয় তাহলে তো আমার কাছে। এখন তুমি এসো রানী, এই পঞ্চগুণী লোহের কড়াই আমি দেব দ্বিজবরের নিকটে। কিন্তু দ্বিজবর, দ্বিজবর কেন এখনো আসছে না? তবে কি দ্বিজবর সংবাদ পেলাম? আরে আসুন, নমস্কার নমস্কার। আমি আপনাকে ডেকেছি, আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ, সেই জন্য একটি পাত্রী সন্ধান করতে হবে। শুনুন, আমার কাছে আছে পঞ্চগুলি লোহের কলাই। পঞ্চগুলি লোহের কলাই কি হয় মহারাজ? যে কন্যা অন্যের ন্যায় করিতে পারবে রন্ধন সেই কন্যাকে করবেন আপনি সম্বোধন। ও অসম্ভব কথা শুনালেন মহারাজ। কেন? মানব হইয়া কেউ কোনদিন পারে মহারাজ পঞ্চগুলি লোহের কলাই অন্যের ন্যায় করতে পারে রন্ধন? পারে পারে দিয়ে
सती मायर सती कन्या हले से निश्चय पारबे ए निये आपनि चिंता करबेन ना आपनि धरुन ताहले दिन आसुन नमस्कार जाइए अरे पुरस्कार पाबो जाइए एकटा छोट्ट खाटा एकटा भजने गिये गिये जाइ ওরে ভাবের গৌ পূর্ণচন্দ্র ওরে উদয় নদী নদী ও নদী নদী আয় রে ভাবের গৌ পূর্ণচন্দ্র ওরে উদয় নদী ও নদী নদিয়া নদিয়া হায় রে ও লয়ে ভক্তবৃন্দ আরে নিত্যানন্দ প্রেমা 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 আনন্দে নাচে না না নাচে রে ও লয়ে ভক্তবৃন্দ নিত্যানন্দ প্রেমানন্দে নাচে না নাচে রে ভাবের গৌরে পূর্ণচন্দ্র উদয় নদী আয় রে ভাবের ভালো লাগে আমার দৌলতে আমি ওনার ভাগনা শ্রী বাপুল চন্দ্র সর্দার এই ঘটক বা এই সম্প্রদায় মনসাদানের সম্প্রদায়কে প্রত্যেকের জন্য 150 টাকা উপহার করলেন আর আপনারা কিছু মনে করবেন না যে এই দলটি এনারা যেন কামনা করেন যে মাকে নিয়ে ঘুরেছিলেন সবাই তো টাকা দিতে পারেনি তাই এনারা যেন সবাইকে আশীর্বাদ করেন এইটুকু আমার বক্তব্য মা মনুষ্যের চরণ ধ্যান করে একবার হরি হরি বল ওরে ঘটকে চলে কন্যার সন্ধানে ঘটক চলে কন্যার সন্ধানে ঘটক চলে ঘটক চলে পুরী বৌদি কে যা
ঘটক জলে ঘটক জলে কন্যার সন্তানে গো ঘটক জলে ঘটক জলে শিবকে জয় ঘটক কন্যার সন্তানে গো ঘটক জলে ঘটক জলে কন্যার সন্তানে গো ঘটক জলে ঘটক জলে কিন্তিকে জয় ঘটক কন্যার সন্তানে গো ঘটক জলে ঘটক জলে কন্যার সন্তানে গো ঘটক জলে ঘটক জলে উত্তরে তে যায় ঘটক কন্যার সন্তানে গো ঘটক জলে ঘটক জলে কন্যার সন্তানে গো ঘটক জলে ঘটক জলে আই রাজার ঘরের দিকে কৃপণীত হলো গো ঘটক জলে ঘটক জলে কন্যার সন্তানে গো ঘটক জলে ঘটক জলে জয় শিব শম্ভু ঘরে মোর বিবাহের যোগ্য কন্যা তবে কি কেউ আসবে না কন্যা সম্বন্ধ নিয়ে দয়ব কে বাইরে জোর ধরে দিচ্ছেন ভিতরে আসুন নমস্কার নমস্কার কি কে আপনি আমি ঘটক দিজবর ঘটক দিজবর কেন আসছে আছে দিজবর বলে মহারাজ বলে দিজবর শুনিয়াছি আপনার নাকি একটা অবিবাহিত কন্যা আছে দিজবর ঠিকই শুনি আছে দিজবর কন্যা আছে তবে সে বিবাহের যোগ্য দিজবর মহারাজ বলছিলাম এই কন্যাটিকে বিবাহ দিবেন দিজবর কেন দেব না দিজবর শোনো দিজবর ধরে মানে যদি হয় আমার সমান তার ঘরে কন্যা করিব সম্প্রদান তাহলে শুনুন মহারাজ বলেন দিজবর চম্পকের অধিষ্ঠান ছিল রাজা কোটিশ্বর তাহার পুত্র চন্দ্রধর আর তাহার কনিষ্ঠ পুত্র নাম তাহার লক্ষিন্দর হবে কি আপনার কন্যা যোগ্য পাত্র দিজবর এই তুমি কি বললে দিজবর চন্দ্রধর ছিল বাল্যকালের বন্ধু তাই আমি কথা দিলাম দিজবর এই বিবাহ হবে কেন হবে না ভালো ছেলে কেন হবে না কিন্তু দিজবর ক্ষণকাল অপেক্ষা করো আমি রানীকে ডেকে জিজ্ঞাসা করে দেখি সে বিবাহিত মত আছে কিনা ঠিকই কথা ঠিকই কথা তুমি তো তখন বিশ্রাম আজের বিশ্রাম করুন নমস্কার 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 যান ক্যাচিস এই মুহূর্তে রানীকে বাড়ি দন্ত বর মাঝে আমাকে ডেকেছো মহারাজ হ্যাঁ রানী আমি তোমায় ডেকেছি কিসের জন্য মহারাজ রানী আমি তোমায় ডেকেছি এই জন্য আমাদের কন্যার বিবাহের জন্য রেখেছি এক ঘটক দিজবর সেই কন্যা সম্বন্ধ নিয়েই এই দিজবরের কাছে কথা দিয়েছি কন্যাকে বিবাহ দেব বলে কিন্তু কোন দেখো মহারাজ কাহারি পুত্র কি বা তব নাম রানী তাহলে শোনো রানী চম্পক নগরে ঘর নামে চাঁদ সবদে ঘর তার কনিষ্ঠ পুত্র নাম দুল নাম লক্ষ্মীদের কি বলছো রানী ঘরে মোর বিবাহের যোগ্য কন্যা আর মা হয়ে বলছো বিবাহ হবে না কোন কারণ হবে না জানতে চাই তোমার মুখ থেকে রানে তোমার কথা সত্য রানী সত্য কথা তুমি বলতে পারো রানী সেই ঘটক দিজবরকে আমি কথা দিয়েছি বিবাহ দেবো বলে মহারাজ এখন আমি এখন কি করব রানী কথা দিয়ে
নমস্কার, বিশ্রাম করছো দিজাবর? দিজাবর কনেকে বিবাহ দেবো। হ্যাঁ, কেন দেবেন না? ভালো ছেলে কেন দেবেন? হ্যাঁ দিজাবর, তবে আমার একটি শর্ত আছে দিজাবর। শর্ত? হ্যাঁ। কত থাকতে পারে বলুন? কন্যার বয়স পূর্ণ 12 বছর। 12 বছর? 12 বছর কন্যার ওজনে যদি স্বর্ণ দিতে পারো তাহলে বিবাহ হবে, নতুবা হবে না। এইবার তুমি ভেবে দেখুন কোনটা করবে। কে স্বর্ণের কথা শুনে ছাতা লাঠি ফেলে দিচ্ছ? হয়ে গেল। কি হয়ে গেল? হয়ে গেল। আরে কি হয়ে গেল বলবে তো? বলে মায়েরা একটা কন্যা যেন স্বর্ণ কেউ দিতে পারে? দেয় দেব। কে বলতে পারে না? একটা কেন? দুই চারটে কন্যার জন্য স্বর্ণ আমার মতো রাজা দিতে পারে? তাহলে আসুন। রাজ, আপনি আমার সঙ্গে কথা দিলেন, এখন বলছো আসতে পারবো? স্বর্ণ দিতে পারবেন? তাছাড়া এই রাজ্যে রাজা হয়ে আমার সঙ্গে প্রতারণা করছেন মা? এই দেব, আমি আগে বলেছি এখনো বলছি দেবার, কন্যা আর যদি স্বর্ণ দিতে পারো তাহলে বিবাহ হবে, অথবা হবে না। জান আরে একটু চিন্তা ভাবনা করুন না। চিন্তা করে দেখেছি, আসতে পারেন। জান জান প্রভু শঙ্কর, ইয়া কি করলাম দয়া ভাই? বাড়ি মরি বিবাহ যোগ্য কন্যা, এক দিকে বাড়ি লোকান্না সম্বন্ধ নিয়ে দয়া ভাই, তাকে যে স্বর্ণ লোক দেখি আমি তাড়িয়ে দিলাম। না না, আমি ভাববো না, প্রভাতকালে আমার দিদি বর আছে, আমার কন্যার জন্য সুপাত্রের সন্ধানে পাঠিয়ে দেব। দেখো কেমন ভাবে ঘটক ফিরে যাই মা, আমার কি বিবাহ হবে না? আরে তোরা ডাকবো না শ্যামা, মা তুই যে বেটি সর্বনাশি, আরে তোরে ডাকবো না শ্যামা, তুই যে বেটি সর্বনাশি। তুমি এইখানে কি করছো মা? আমি আমার সেই ভুজঙ্গ জননীকে ডাকছি মা। ও গো মা বেহুলা, আমি সব জানি মা। মা বেহুলা চম্পক ওই দেশে এক দিদিমার তোমার বিয়ের জন্য। হ্যাঁ মা। সেই দিদিবারের কাছে চেয়েছে তোমার পিতা তোমার ওজনে স্বর্ণ। হ্যাঁ মা। সেই দিদিবার দিতে পারবে না বলে ফিরে যাচ্ছি। এই বিয়ে তো তুমি আমত হয়ে না মা। মা ও গো মা বেহুলা, আমি আমার গলার স্বর্ণ হার খুলে দিয়ে যাচ্ছি, এই স্বর্ণ হার এক ভরি ওজন আছে, আর এক ভরি দিয়ে আগ্রহ তো কম হবে তুমি। ও গো মা, তুমি যে আমাকে স্বর্ণ দিলি, বলো তো মা তুমি কে? তোমার সত্য পরিচয় দাও মা। তুমি আমার চিনতে পারলে না মা? না মা। তাহলে ভালো করে চেয়ে দেখো মা আমি কে। হে মা, তুমি এসেছো মা, তোমার এই হাতবাগিরি করলে কি তুমি আশীর্বাদ করে জানে জয়ী হতে পারি মা, জয়ী হতে পারি। আশীর্বাদ করবে হুলা তোমার দেহ গো মার পূজার প্রচার বিশ্ব মাঝারে, সবাই ডাকে যেন মার আস্তিক অশ্বমণি মা। তাই তাই মামা আশীর্বাদ করে গেছে। ওরে সর্প, আজ তোকে নিয়ে খেলা করি, ও তোরা দেখে যা, আজ শুনে যা, আজ
আজ বসেছে সাপের খেলা, বসেছে সাপের মেলা, তোরা দেখে যা তোরা শুনে যা। ধুলা খেলা করছি। অত বড় মেয়ে ধুলা খেলা করছি? তা ধুলা খেলা করে কি পাচ্ছিস? আমার কোথায় যাচ্ছে, কি কার্য করছে আমি সব বলে দিতে পারি। তার একটি কন্যার বিবাহ সেই রাজা বড্ড লোভী, সে চেয়েছিল স্বর্ণ, কিন্তু সেই স্বর্ণ দিতে পারেনি বলে তুমি আজ ফিরে যাচ্ছ। তুই ঠিক কথা বলেছিস রে মা। হ্যাঁ মা, আমি গিয়েছিলাম সেই সাহেব বোনের বাড়ি, ওমা তার একটি কন্যা আছে বিয়ের সম্বন্ধ নিয়ে। ওমা সে রাজা কথা বলে লোভী, সে চায় তার কন্যা ওজনে স্বর্ণ, আমি দিতে পারবো না বলে মা গো আমি ফিরে যাচ্ছি গো মা। দাঁড়াও, আমি যদি তোমাকে স্বর্ণ দিই, আমি তোমাকে স্বর্ণ দেব। এতক্ষণ মামা মামা বলে সম্বন্ধ করলাম, তোর ঠাকুরদার চেয়ে বয়স আমার বেশি, তুই আমার সাথে রহস্য করছিস? না, তুমি নিয়ে যাও ওই স্বর্ণ, দেখবি এক ভরি হতে এক রতি কম হবে ওই বেহুলা। ওই দেখি তোর হারখানা দেখি, এই না একবার দেখা যাক। এই হার, হ্যাঁ এর চেয়ে বেহুলা এক রতি কম? হ্যাঁ। আগো মা, এই হারখানা গলায় দিয়ে এই রাস্তায় রাস্তায় ঘোর, দেখবি অনেক ছেলে তোর পছন্দ করবে। এই না পিছনে ডাকবি না, শুনে যাও আমার কথা, কথা বলবি না, আমার কথা শুনে যাও, নিয়ে যাও আমার কথা, একটিবার বিশ্বাস করে তুমি নিয়ে যাও এই স্বর্ণ, দেখবে ওই বেউলা এক ভরি হতে এক রতি কম হবে। তুই ঠিক কথা বলছিস? হ্যাঁ সত্য কথা মা। হার, স্বর্ণহার, এমন স্বর্ণহার আমি কোনোদিন দেখি নাই। যাই হোক, আজকালকার দিনে 35-তে চলি হাঁটা ভরি নিয়ে গেলে আমি আর আমি আর আমার বামনি আনন্দে খেয়ে বেঁচে থাকতে পারবো। হামা, তুই এত স্বর্ণময় দাম করলি তুই কে হামা? যেই দিন তোমার গৃহেতে আমি পুত্রবধূ হয়ে যাব সেই দিন তুমি আমায় চিনতে পারবে, তার আগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, যা মা যা যা মা যা, ঠাকুর তোর মঙ্গল করুক মা। আসি, সুখে থাক মা, সুখে থাক, যা 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 যা। যাই হোক, অনেক পুরস্কার পাবো রাজের কাছে, যাই গিয়ে যাই গিয়ে। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, আরে হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল আমি জানতে চাই দিজবর, এত স্বর্ণ কিসে আসছে?
মাটি এই জবর এটলে রাজসভায় জবর স্বর্ণ তুমি দেবে স্বর্ণ আমি নেব স্বর্ণ যদি কম হয়ে যায় তাহলে কি হবে জানি জবর কি হবে শিরচ্ছেদ করা হবে এইবারে বুঝি হাতের শাখাটা ভাঙে রে এইবার বিধবা শ্বাস খাই দেবে রে স্বর্ণ দেবেন ভালো করে লক্ষ্য করে দেখো কোন দিকে বেশি কম হয়েছে বড় বড় ডালা খাওয়াবো মা বড় বড় ফল খাওয়াবো মা আমি কি দেখিলাম জয় এদিকে আসুন আনন্দ তো আত্মহারা হয়ে গেছে জবর কে জিতে গেছে আমার বিশ্বাস হয় না দিজবর যে আমার কন্যা তোমার স্বর্ণ থেকে কম হয়ে গেছে আমার মনে নীতির ভুল আছে ভরে রোজন করুন আবার দেখবেন হ্যাঁ আমি আবার দেখব শোনো সবাই সৎগণ একদিকে আমারই কন্যা বের হলাম অপর দিকে দিজবর স্বর্ণ ভালো করে লক্ষ্য করে দেখো কোন দিকে বেশি কম হয়েছে মা মনসা মাগো মাগো তুই যদি না ডালা খাস তোর মাটির ফড়িং ধরে ধরে খাওয়াবো মাগো মা ইচ্ছে যেন কম হয়ে যায় সমাসন গন দেখুন দেখুন আবার আবার দেখুন একদিকে স্বর্ণ একদিকে বেগুলা দেখুন তো কোন দিকে বেশি হচ্ছে দেখুন দেখেছি দেখেছি স্বর্ণ বেশি হয়ে গেছে বেগুলা কম হয়ে গেছে কানে বসে কানে শোন মা ধরুন দেখি স্বর্ণ দেখি দিজবর দেখি দিজবর বলতে পারো দিজবর স্বর্ণ এত রূপ কোন কারিগর গড়িয়া আছে এমন স্বর্ণ দিজবর উজানি নগরের রাজা হয়েই এমন স্বর্ণ তো কোনোদিন দেখি নাই দিজবর সত্য কথা বলো না দিজবর কোন কারিগর গড়িয়া আছে এমন স্বর্ণ দিজবর মহারাজ সেটা আমি কেমন করে বলবো মহারাজ স্বর্ণ কিনা চিনে নিন দেখেনি হ্যাঁ দিজবর স্বর্ণ আমি চিনে নিয়েছি কিন্তু মহারাজ আমার একটু কথা আমার তোমার কি কথা দিজবর আমার কাছে আছে পঞ্চগুলি লোহের কলাই পঞ্চগুলি লোহ কলাই কি হবে দিজবর অন্য নাই করতে হবে রন্ধন কাকে দিজবর আপনার কন্যা বেহুলাকে দিজবর এইবার আমি বুঝতে পেরেছি দিজবর ঘটকগিরি করে করে না আপনার মাথা খারাপ হয়ে গেছে দিজবর কেন মহারাজ দিজবর কোন মানব পারে না পঞ্চগুলি লোহ করে অন্য নাই সিদ্ধ করতে দিজবর অসম্ভব কথা নয় মহারাজ সতী মায়ের সতী কন্যা হলে সে নিশ্চয়ই রন্ধন করে দিত আমার দিজবর এ তুমি কি বলে দিজবর যদি সতী মায়ের সতী কন্যা হয় তাহলে সে রন্ধন করতে পারবে আর যদি অসতী হয় তাহলে কোনোদিন পারবে না ও গো দিজবর ঠাকুর আমার চির বিশ্বাস আছে আমার স্ত্রী অমল অসতেই আমার কন্যা অসতেই তাই দাও তোমার মঞ্চগুলি লোহ গলে আমারই হস্তে আমারই হস্তে দাও দাও দিজবর এসে দিজবর নমস্কার দিজবর দিজবর যাওয়ার আগে একটি কথা শুনে যাও দিজবর শুধু আমাকে না
আমাকে এক সপ্তাহ সময় দিন দিতে বড় এক সপ্তাহের মধ্যে আপনার পঞ্চগুলি লোকলাই আমি আপনার হাতে জন পৌঁছে দিতে পারি বাড়ি দিয়ে বল দেশে দিয়ে বল কে আছে এই মুহূর্তে রানীকে পাঠিয়ে দাও রানী মহারাজ রানী আমি তোমায় দেখেছি রানী বলো কেন দেখেছি হ্যাঁ রানী আমি তোমায় কেন দেখেছি জানো তুমি না বুদ্ধিমতী আমার তুমি মূর্তি দিয়েছিলে যে দ্বিজবরের কাছ থেকে নেবে আমায় কন্যার ওজনে স্বর্ণ আর সেই দ্বিজবর দিতে পারবে না আর আমাদের কন্যার বিবাহ হবে না বলেছিলাম আমি তোমার কথা শুনে বলেছিলাম কিন্তু দ্বিজবর কি দিয়ে গেছে জানো কি বাতি স্বর্ণ দিয়ে গেছে আরে স্বর্ণ ওজন করে দেখলাম আমাদের হতভাগী বেহুলা এক রতি কম হয়ে গেছে আমার কথা যদি বিশ্বাস হয় হত ভাগি বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো সে কম হয়েছে কি না ওরে হত ভাগি রে বেহুলা বেহুলা রে হে আমি কি দেখলাম হে আমি কি শুনলাম হে মা হতে পারি না ওরে বেহুলা মা এ কথা সত্য হ্যাঁ মা এই সমস্ত হারতে সবই যে আমাদের ভাগ্যের পরিহাস রানী আমরা কি সেই ঘটক দিজবর আর কি দিয়ে গেছে জানা রানে দিয়ে গেছে পঞ্চগুলি লোহকলাই পঞ্চগুলি লোহকলাই কি হবে মহারাজ এই লোহকলাই কি হবে জানো বলো আমাদের হতভাগী বেহুলা কে না অন্য রায় সিদ্ধ করে দিতে হবে রানে কেন রানে কেন কেন হতে পারে কোন মানবী বাড়ি পঞ্চগুলি লোহির করে অনেক বিষয় অন্তর করতে তাছাড়া আমাদের আমাদের কন্যা যে মানবী আমি জানি রানী জানি মানব হইয়া কোনোদিন পঞ্চগুলি লোকালয় অন্যায় ন্যায় সিদ্ধ করতে পারে না আমি একথা দ্বিজবরকে বলেছিলাম কিন্তু দ্বিজবর ঠাকুর আমায় কি বললো জানো বলেছে বললো চিৎকার করে সতী মায়ের যদি সতী কন্যা হয়
তাহলে সে পারবে। আর যদি অসহ্য হয় সে কোনোদিন পারবে না রানী। তাই তো আমার বিশ্বাস তুমি অসহ্য, আমায় কন্যা বেহুলা অসহ্য। তাই পঞ্চগুলি লৌকলে সিদ্ধ করে আমার হাতে তোমরা তুলে দাও রানী। তাই যদি হয় তুই যাও পঞ্চগুলি লহির কলায়। আজ আমার হতভাগিনী বেহুলা রন্ধন করে আমাদের বংশের মানে মর্যাদা রক্ষা করবে মহারাজ। আমি যে সত্যি আমার বিহু